যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে, আর যে ব্যক্তি কোরআনের আলোকে আমল করে সেই ব্যক্তি উপযুক্ত প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এখন কেউ কেউ কয় আমরা হুজুরের মাহফিলে গেলে আমরা নাকি টেঢ়াই, আমরা নাকি এমআই, আমরা নাকি মেটাই। আমার এই ভাষা আপনারা বুঝেন কিনা জানি না, কুমিল্লার ভাষা বলছে। আমরা বলে টেঢ়াই, আমরা বলে এমআই, আমরা বলে মেটাই। আমরা তো এমআই মেটাই টেঢ়াই, আমরা যা কিছু আওয়াজ করি আমরা তো কোরআন দিয়ে আওয়াজ করি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حديث النبوية صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود عليه وسلم، سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل وشاب نشأ في عبادة الله، ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله، ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بميمنة، رواه متفق عليه. وصدق رسوله النبي الكريم. سبحان الله. سبحان الله. سبحان الله. سبحان الله. তাহলে আমরা প্রশংসা করব কার? আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। ভাই ভাই ফার্নিচার মিস্ত্রি সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সুযোগ্য সভাপতি মহতরম সাহেব সদর, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আবু তাহের সাহেব, আল্লাহ পাক এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সুস্থতার সাথে নেক হায়াত দ্বারা করুন, আমরা সবাই বলি আমিন। আজকের এই মহফিলে মাননীয় প্রধান অতিথি আপনাদের সকলে ভোটে নির্বাচিত ঈদগড় ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান
দেশের নয়নের মণি জনাব ফিরোজ আহমদ ভুট্টো ভাই, আল্লাহ পাক আমাদের এই ভাইকে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন, পাশাপাশি আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। এতক্ষণ পর্যন্ত যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআনের আয়াত কারীমা দিয়ে ভেঙ্গে 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 চমৎকার ভাবে আপনাদেরকে তাফসীর শুনিয়েছেন, আপনাদের এই এলাকার গর্ব বিশিষ্ট আলেমটি হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি হেলালউদ্দিন সাহেব আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহ ফি হায়াতি, আল্লাহ পাক ওনার আলোচনাকে আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সৈয়দুল হক সাহেব এবং হযরত মাওলানা আব্বাস উদ্দিন সাহেব, আল্লাহ পাক তাদের আলোচনাকে আল্লাহর দ্বীনের জন্য আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানিত মেহমান বৃন্দ, একটু আগে আবেদন মূলক কয়েকটি কথা বলেছেন আপনাদের খেদমতে বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব যারা দিদারুল ইসলাম ভাই, আল্লাহ পাক তাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থাপক সবসময় ফেসবুকে শুধু দেখা হয়েছে, আজকে যিনি এখান থেকে কষ্ট করে অনেক দূর চকরিয়া পর্যন্ত গিয়ে আমাকে রিসিভ করেছেন, এগিয়ে এনেছেন, আমার প্রিয় ভাই তৌফিক দান করুন। আজকে আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন কক্সবাজার এলাকায়, যত বড় বড় ওলামায়ে কেরামে আসো সবসময় যাদেরকে সঙ্গ নিয়ে থাকেন, কক্সবাজারের প্রতি সন্তান আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তুল্য জনাব মোহাম্মদ আইয়ুব মোল্লা, আল্লাহ পাক আমাদের ভাইকে সুস্থতার সাথে রেখায় আপনারা স্মরণ আবে। আজকে এই মহাবীরকে যারা সৌন্দর্য মন্ডিত করেছেন, আমরা যদি ধরে নেই এই মহাবীর জান্নাতের বাগান, তাহলে সেই জান্নাতের বাগানের প্রস্ফুটিত যে ফুলগুলো সেই ফুলের আর হচ্ছেন আপনারা। এর মধ্যে রয়েছেন আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বী আলে আজম প্রিয় যুবক ভাই, আমার স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, আমার আদরের সন্তান তুল্য প্রিয় ছেলেরা, পর্দার আলের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোন এবং একান্ত স্নেহের সন্তান তুল্য প্রিয় মেয়েরা, আলোচনা শুরুতেই রব্বুল আলামিন শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে আদর করে মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসা কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক করেছেন, আমরা সেই মাহবুবের প্রশংসা করছি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যে আলোচনা আমরা করছি এই আলোচনা শুধু কক্সবাজারের এই জায়গার মধ্যে এই ঈদগড়ের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, দুটো ইউটিউব চ্যানেল এই আলোচনা রেকর্ড করে নিয়ে যাচ্ছে এবং এই বিশ্ববাসী এদের মধ্যে যারা বাংলা ভাষা ভাষী আছেন সকলেই এই আলোচনাগুলো দেখতে পাবেন ইনশা আল্লাহ। আর এই খেদমত দেওয়ার জন্য ঢাকা থেকে দুটো চ্যানেল এসেছে, আপনারা যদি এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমাদের বাংলাদেশে খ্যাতি সম্পন্ন যোগ্য যোগ্য বিশিষ্ট ওলামায়ে কেরামদের আলোচনাগুলো দেখতে পাবেন, শুনতে পাবেন, এখান থেকে অনেক দিক নির্দেশনা পাবেন। ইসলামিক টিউব বিল্ডিং এবং মাহবুব টিউব, আল্লাহ পাক তাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করো। তারা শুধু ওলামায়ে কেরামদের আলোচনাগুলোই রেকর্ড করে, ওরা কোনো গান বাদ্য নাটক নাটিক এগুলো রেকর্ড করে, আল্লাহ পাক তাদেরকেও দিনের খেদমত করার তৌফিক দান করুন বলে আমি। শুধুমাত্র আমরা এসেছি আজকে কোরআনের মাহফিলে, কিসের মাহফিলে? এই কোরআনটা নাযিল করেছেন কে? আল্লাহ। তাহলে শুরুতেই
আমি আপনাদের কাছ থেকে প্রথম একটা স্বীকৃতি নিতে চাই, আপনারা কি আল্লাহ পাকের নাযিল করা এই কিতাব কোরআনকে কি মহব্বত করেন? সবাই কি মহব্বত করেন? তাহলে আপনাদের ক্ষেত্রে আমার প্রথম যে আবেদন, যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য কিতাব নাযিল করেছেন যার সংখ্যা হচ্ছে 104, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের জন্য এই মহা গ্রন্থ আল কোরআন। ঠিক রাখি রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, যেহেতু এই কোরআন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন, আমরা এই কোরআনকে নিয়ে বাঁচতে চাই। সকলে কি রাজি আছে? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছে, কোনো অসুবিধা নাই। রাজি আছে? করেছিলেন একটু সবাই বলি, আল্লাহ না বললে লাভ না লস, সওয়াব না গুনাহ, আল্লাহ। এখানে চারটি অক্ষর রয়েছে, আমরা যদি এই আল্লাহ শব্দটা একবার উচ্চারণ করি আমাদের আমল আমার কম পক্ষে 40টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটা বার, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাই আল্লাহ নাম বললে আমাদের কোন লস নেই, আমাদের লাভ। হাদিসের মধ্যে এসেছে আমরা যদি একবার আল্লাহ বলে ডাক দেই আমাদের আল্লাহ এত খুশি হয়, খুশি হয়ে বান্দার এই ডাকে 70 বার আমার ভাইয়েরা, আমরা কোরআনের কাছে একটু প্রশ্ন রাখি, কোরআন আল্লাহর বান্দারা সবাই সমস্বরে বুলন্দ আওয়াজে উঁচু আওয়াজে এই ঘোষণা দিয়েছেন যে এ কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, কোরআন তুমি বলো তোমাকে নাযিল করেছেন কে? আল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের প্রশ্নের জবাব তো হয়ে গেছে, প্রশ্ন রাখলাম কোরআনের কাছে, তাহলে এবার কোরআন জবাবটা দেবে, কি অসুবিধা আছে? আমরা এখানে বসেছি কোরআনের কথা বলার জন্য, নাম দিয়েছে তাফসীরুল কোরআন, মানে প্রত্যেকটা কথা হবে আমাদের কোরআনের আয়াতের আলোকে ইনশাআল্লাহ। কোরআন কি প্রশ্ন রাখলাম, কোরআন তোমাকে নাযিল করেছেন কি? এবার কোরআন কি জবাব দেয় শুনুন। আমি আওয়াজ একটু করতে না করতে দেখি যে শ্রোতাদের আওয়াজ অনেক বেশি, কি বলেছেন একটু জোরে বলেন। আমি একটু আগে যখন আওয়াজ দিয়েছি আপনারা লাইন হারাই দিয়েছে, কি করবেন না না করবেন না আমি বুঝতে পারছি না। আমার বন্ধু করেন একটা বার বলেন আল্লাহু আকবার। আমি তো কোরআন আয়াত তেলাওয়াত করেছি আর আপনারা বলেছেন আল্লাহু আকবার, কেন আপনারা আল্লাহু আকবার বলেছেন এটা কি জানেন? আমি একটু আয়াতের অংশ তেলাওয়াত করছি আর এই কক্সবাজার বাসী আওয়াজ করে উঠেছে আল্লাহু আকবার, তুমি বলো কেন ওনারা আল্লাহু আকবার করেছে? শুনবেন আপনারা কোরআন জবাব দেখ ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়।
ওই ইমানদার ব্যক্তিদের ইমান বেড়ে যায়, এই জন্য তাদের জবান দিয়ে বের হয়ে আসে আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধুগণ, ইমান বেড়ে যাওয়ার কারণে আমরা কোরআনকে রেখে সবাই নিজ নিজ বাড়িতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবার বাতিল শক্তি দেশটা দখল করে নিয়ে যাবে। কোন জায়গায় ঠিক আর কোন জায়গায় ঠিক খেয়াল করে বলতে হবে। তাহলে আমরা শুধু কেবল কোরআন শুনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো না, এবার কি ঠিক বলছেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, মুশরিক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ আকবার কেন বলেছি? ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়। ওই ইমানদার ব্যক্তিদের ইমানটা যখন বেড়ে যায় তখন ওই ইমানদার ব্যক্তিরা কখনো পিছনের দিকে যায় না, ইমানদার ব্যক্তিরা ওই ইমানকে মজবুত রেখে কোরআনকে নিয়ে সামনে এগিয়ে যায়। কিনা বলেন? আমরা কি সেটা পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো কোরআনকে। আমরা প্রশ্ন করে আগে কোরআন সম্পর্কে একটু জেনে নিচ্ছি, এই জমিনে এই এলাকায় আমি কত এসেছি। শুনি মন্ডলী, কোরআনের কাছে আমরা প্রশ্ন রেখে জানতে পারলাম কোরআন বলে দিয়েছে কোরআনটা নাযিল করেছেন কে? কোরআন আল্লাহ তোমাকে নাযিল করেছেন। দুনিয়ার মতো অনেক বই পুস্তক কিতাব পত্র আমরা দেখি, আরবিতে বলা হয় মুকাদ্দামা, ফার্সিতে বলা হয় পেশ কালাম, এরপর বাংলাতে বলা হয় ভূমিকা, মুখবন্ধ, সূচনা, উপক্রমণিকা, ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন, বিভিন্ন বই পুস্তক কিতাব পত্র শুরুতে লেখা থাকে প্রিয় পাঠক বৃন্দ, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই পুস্তকখানা লিখেছি, এর মধ্যে যদি কোন প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হয় অথবা সন্দেহজনক কোনো কথা আপনাদের দৃষ্টিতে দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে তা শুদ্ধ করে প্রকাশ করব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এরকম মিষ্টি মিষ্টি ভূমিকা বই পুস্তকের শুরুতে পাওয়া যায় কি? আমরা কোরআনের কাছে প্রশ্ন রাখি, কোরআন দুনিয়ার বুকে যত বই পুস্তক আছে সব বই পুস্তকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তোমার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি বা সন্দেহ আছে কিনা প্রশ্নটা রাখলাম কার কাছে? কোরআনের কাছে। আমার বন্ধুদের আসল তাহলে কোরআন কি জবাব দেয় আমরা একটু কোরআনের কাছ থেকে প্রস্তুত কোরআন জবাব কিভাবে দেয়
কি নয় বছর ধরে কি শিখছে? সতর্কতার প্রকার একটু আওয়াজ করেন, দুই প্রকার, এই দুই প্রকার। আচ্ছা কোরআন মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষকে এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য বিভ্রান্তি সৃষ্টি করে। দুই রকম শয়তান, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। সুডিফিকাল কঠিন একটা প্রশ্ন আপনাদের কাছে করবো, সেই প্রশ্নটা হলো এই দুই প্রকার শয়তানের মধ্যে শক্তিশালী কোনটা? আমরা নিজেরা মানুষ, আপনারা মানুষদেরকে এভাবে বদনাম দিতেছেন, শক্তিশালী কোনটা? জিন শয়তান শক্তিশালী এর পক্ষে কি বিচেছেন আছেন নাকি? নাই, সবাই বলতেছেন একেবারে দেখতেই বলছে মানুষ শয়তান শক্তিশালী। তাহলে আপনারা যদি এভাবে বলছেন তাহলে আপনাদের কথাটা একটু প্রুফ করে প্রমাণ করে, জিন শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কয় আহ একটু মদ খা। এখন সেই মানুষটার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে বলবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কাছে দাঁড়াবো না, তুই শয়তান। শয়তান সেখানে গেল মারতে, ঠিক কিনা বলে? আর মানুষ শয়তান তার দোস্ত বোতলে নিয়ে আসছে, একটু খা, তা আমি খাবো না। মানুষের অন্তরের মধ্যে অসুস্থ করছে এই কোরআনের মাধ্যমে দেখা। আপনি বলছেন কি না আমি যাব, সে শুধু ঢাকা থেকে একজন বক্তা এত কষ্ট করে জার্নি করে আসছে, কোরআনের কি কথা বলে আমি একটু শুনব, আমাকে তুই ওয়াসওয়াসা দিচ্ছিস, আমি বুঝতে পারছি তুই শয়তান, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান কে নষ্ট আপনি চলে আসছে। মানব জাতি মাহফিলের আয়োজন করেছে কোরআন শোনানোর জন্য, আর মানব জাতি মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করছে কোরআন শুনবে। জিন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ফেল মারছে, কিন্তু এখন মানব জাতি এসে দেখে যে এখানে অন্য কেউ ঘুরাঘুরি করছে, কাউকে মাহফিল প্যান্ডেলে আসতে দিচ্ছে না, ওগুলো কিন্তু জিন শয়তান, ওগুলো হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তান ওয়াসওয়াসা দেয় কোরআনের মাহফিলে যাইও না, তাকে পরাজিত করে আপনি চলে আসছেন, কিন্তু এসে দেখেন যে বাধা, আর সে বাধা দিচ্ছে যে শয়তান, এটা হচ্ছে মানুষ শয়তান। তাহলে জিন শয়তান ওয়াসওয়াসা দেয় আর মানুষ শয়তান বাধা দেয়, ঠিক কি বলো? কোরআনের কথায় যারা বাধা দিবে তারা হচ্ছে ডাইরেক্ট শয়তান। যদি কারো নাম আব্দুর রহমান হয়, আব্দুর রহিম হয়, যদি কারো নাম ইউসুফ হয়, আর যদি সেই ইউসুফ কোরআনের মাহফিলে বাধা দেয়, যদি কারো নাম দিদার হয়, আর সেই দিদার যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, তাহলে সেটা মুসলমান নয়, সেটা মানুষ নয়, সেটা হচ্ছে অমানুষ, সেটা হচ্ছে মানুষ, হচ্ছে শয়তান। দিদার ব্যাপার বেজার হয়ে যায় কিনা, ঠিক আছে আমি আমার নামটাও বলে দিলাম, সেটা বুঝি না, সেটা যদি মেলা নেই হয়, ঠিক আমার কথা এই তো বেজার হচ্ছে, কথা বলছি কি দিয়ে? কোরআন দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقه ومن عمل به اجرا, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে, আর যে ব্যক্তি কোরআনের আলোকে আমল করে সেই ব্যক্তি উপযুক্ত প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এখন কেউ কেউ কয় আমরা হুজুরের মাহফিলে গেলে আমরা নাকি টেঢাই, আমরা নাকি এমআই, আমরা নাকি মেটাই, আমার এই ভাষা আপনারা বুঝেন কিনা জানেন, কুমিল্লার ভাষা বলছে, আমরা বলে টেঢাই, আমরা বলে এমআই, আমরা বলে মেটাই। আমরা তো এমআই মেটাই টেঢাই, আমরা যা কিছু আওয়াজ করি আমরা তো কোরআন দিয়ে আওয়াজ করি, কথা বলবে এগুলো ব্যাপক ছাড়া আর কিছু না। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা কথা বলতে বসেছি, কোন কথা হবে আমাদের আসতে, কোন কথা হবে একটু উঁচু আওয়াজ,
কোন কথা হবে আরো বলিষ্ঠতার সাথে কোরআনের যে আয়াত যে ভঙ্গিতে নাযিল হয়েছে আমাদেরকে কথা সেই ভঙ্গিতে বলতে হবে। এবার তুই কেউ খুশি হও আর কেউ বেজার হও, এটা আমার দেখার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সকলের মন জয় করার জন্য কথা বলতেন তাহলে রাসূল 31 পারা কোরআন শরীফ নিজের মধ্যে হজম রাখতে হইতো আর কারো করে বলা লাগতো না, কাউকে বলতে পারতেন না। ঠিক আছে আমার বন্ধুগণ, আমার কেজন একজন ইউসুফে আমাদের করে আমাদের করে ফোন করে করে হুজুর কালো পাগড়ি এটা আমার কাছে খুব সুন্দর লাগে, এটা আমার কাছে আগে বলতেন পাগড়ি নিয়ে আসতাম অসুবিধা, আমি কালো একটা পাগড়ি ব্যবহার করি বেশিরভাগ সময়, তো পাগড়ি আমি মাথায় দেই কালো পাগড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা সমাবেশে জুমার খুতবা ঈদের খুতবা কালো পাগড়ি ব্যবহার করেছেন বুখারী শরীফে হাদিস। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাদা পাগড়ি ব্যবহার করেছেন। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাদা পাগড়ি কেন? হুজুর বললেন এই সাদা পাগড়ি জিহাদের ময়দানে এটা হচ্ছে আমার কাপড়ের কাপড়। আমি বাতিল শক্তিকে দেখাই দিচ্ছি, আমি আমার মাথার মধ্যে কাপড়ের কাপড় পেঁচাই এসে এনেছি, আমি রহমতুল্লিল আলামিন আমি সাইয়্যিদুল মুরসালিন আমি মৃত্যুকে ভয় করি না, আমি শাহাদাতের জন্য প্রস্তুত কাফনের কাপড় সাথে নিয়ে আসছি, এই জন্য পরিকল্পনা নিয়ে নেমেছে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 27টা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। আমার বন্ধুগণ সেই পাগড়ি আমরাও মাথায় দিই, পাগড়ি মাথায় দিলাম, টুপি মাথায় দিলাম, দাঁড়িয়ে রাখলাম, গোল্লা সৌদি আরবের বানানো পাঞ্জাবিও গায়ে দিলাম, কিন্তু কোরআনের হক কথা বললাম না। আমার যদি মাজারের মধ্যে দাওয়াত দেয় আসেন মাজার, সেখানে আমি সিজদা করি, বাজারে সিজদা করে তাদের কি উৎসাহ দেবে? এরপর কোন এক অনুষ্ঠানের মধ্যে দোয়া হবে আর সেখানে কতক্ষণ গীতা বাইবেল মহাভারত ত্রিপিটক সব কিছু পাঠ করা হয়েছে, নাস্তিক মুরতাদ কাফের মুশরিক বেদিন সকলকে নিয়ে আমি দোয়া করি, মাঝে আমার পাগড়িও আছে। এরপর আমাকে দাওয়াত করে যে কোরআনের বিরুদ্ধে 12টা বাজে তার বাড়িতে আমি দাওয়াত খাই, আমার মুখ করে হাতিয়ে দিয়ে দেয়। আমার বন্ধুগণ কথাটা বলছি এই জন্য, আমি পাগড়ি মাথায় দিলাম, টুপি দিলাম, দাড়ি রেখেছি, সুন্দর পাঞ্জাবি গায়ে দিলাম, কিন্তু আমি কোরআনের হক কথা বলি না। যেখানে যাই আমি আপনাদের সাথে আছি, যদি এমন হয় তাহলে আমার মাথায় যদি পাগড়ি থাকে সেই পাগড়ি আর ডক্টর মনমোহন সিং এর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, আমার মাথায় যদি টুপি থাকে সেই টুপি আর মহাত্মা গান্ধীর টুপির মধ্যে কোনো পার্থক্য নাই, আমার গালে যদি দাড়ি থাকে সেই দাড়ি আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি যদি সত্যিকার একটা আলেম হও, তুমি যদি সত্যিকার একটা পীর হও, তুমি যদি সত্যিকার একটা বুজুর্গ হও, তাহলে তোমাকে প্রতিটি ক্ষেত্রে কোরআনে হক কথা বলতেই হবে। আর এই কোরআনে হক কথা বলতে যাওয়ার অপরাধে বিশ্বের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন কিনা বলেন, হুজুর আহত হয়েছিলেন কিনা বলেন, সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন কিনা বলেন। আমার বন্ধুগণ আজকের মাহফিল থেকে আমি জানতে চাই এই এলাকায় নতুন এসেছি কে? প্রথমত আল্লাহকে আল্লাহর হাবিবকে আর কোরআনকে মহব্বত করেন আমি জানি না, যদি প্রয়োজন হয় দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমরা শহীদ হতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবার বোঝা যাচ্ছে আমি সঠিক একটা ধারণা পেলাম যে আলহামদুলিল্লাহ এখানে আসলে কোরআন সুন্নাহ এবং আল্লাহর নবী প্রেমিক ব্যক্তিরা আছে, আমরা শুধু মুখে মুখে নবীর প্রতি প্রেম দেখাতে চাই না, সুন্দর সুন্দর প্রেম দেখা এগুলো আপনাদের হয়তো চট্টগ্রাম অঞ্চলে নাই, আমাদের আমাদের কুমিল্লা অঞ্চলে ওরে বাবা রে বাবা, প্রতি রাতে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মাহফিল আর মাইকবার কি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন,
নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, কত প্রেম যে খেলা খেলে। এরপর গরু জবাই করে বিরানির বিষ মারে, মায়েরা পরদিন ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না, এমন প্রেম দেখে নবীর প্রতি। এরকম আছে না? এগুলো আসলে নবীর প্রেমিক এগুলো হলো বিষ্টার ভণ্ড। আমি বললাম যে কি সারপ্রাইজ, এখন ড্রাইভারের নাম হচ্ছে জহির, জহির বায়ানো সোজা যাচ্ছে একটু পরে বাইরে সে থামছে, একটু নামেন বুকের মধ্যে ঢোল, কারো বুকের মধ্যে হারমোনিয়াম, কারো বুকের মধ্যে গিটার। এখন ওনারা আল্লাহ এবং রাসূলের প্রতি এত দেখা, কিভাবে গান কেমন আমার ভাই বাবা এগুলো দেখে এরপর আরেকটা প্যান্ডেলে গেল। এবার সেখানে দেখি যে গরু মহিষ ছাগল, তো গরু মহিষ ছাগলের উদ্দেশ্যে বললাম আল্লাহ তো করে দিছে হালাল করে আমাদের মানব জাতির খাওয়ার জন্য, তোদেরকে ধরে আনা হয়েছে, তোদেরকে খাওয়া হবে, তোরা জানিস না। তবে যারা খাবে আল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। নেক্সট আরেকটা প্যান্ডেলে গেলাম, সেখানে যাওয়ার পর আমার বন্ধুর উদ্যোগ শুরু হয়েছে। তো দেখি যে মাশাআল্লাহ কেউ হাত চুলকেতেছে, আবার কেউ কেউ ধরে টানতে আছে। তো একজন দাড়ি পাকা মোড় ফেলে রাখলাম, বাজান একটু এদিকে আসে। আসতে বললাম যে কি করতেছে, তোমার তো দেখতে আলেমের মতো দেখা যায়, এই প্রশ্ন করো কেন? তাই বললাম যে বাবা আলেম তো জনগণও বলে, কিন্তু আপনি যেটা করতেছেন এই আলেম আমার নাই, তোমার আরেফত হাসল করো নাই, আমি তো না এখনো করতে পারি নাই, কারো আরেফত হাসল করছি এই জন্য আমরা এই কাজটা করি। তো বাবা এটা কি? এটা হচ্ছে খাজা, তো আয় খাজা তার নোট ডান্সা। আমি বললাম যে বাজার এটা কি কিতাবে আছে? কমা এর পয়া কয়টি কিতাবে আছে? মানে আমাদের মানে পত্র কিতাবে আছে। বললাম যে কেমনে আছে? কয় কাইম জবর গা জিন জবর গা খা জবর খা গাঁজা খা। আমি যদি আওয়াজ করে তাহলে আমার সিস্টেম করে ফেলতে, তাহলে আওয়াজ করে মনে মনে বলতেছি আমারে আমার দিদার ভাই একটু আগে বক্তব্য বলেছে, এদিকে নাকি কোথার থেকে কি খেয়ে কি নাকি খাইয়ে আসে বড় আসলে গেছে আল্লাহ তুমি মাফ করো আমরা বলি আবি গান বাজছে সেখানে আমরা নাই, সেখানে মনে থাকবে তো, মনে থাকবে তো। ড্রাইভার সাহেব গাড়ি চালাতেছে খুব স্পিডে, আমি একটু অন্য মনস্ক ছিলাম, হঠাৎ করে এমন জোরে ব্রেক করছে গাড়ির চাকা পর্যন্ত একবারে রাস্তার সাথে ক্ষয় হয়ে গেছে। বললাম যে আব্দুল খালেক ভাই কি করলেন, আমি তো অবস্থা খারাপ, তার একটা সামনে যেতে সামনে দেখতে পোলাইতে কোনো খবর নেই, এরকম এরকম করতেছে। গাড়ি থেকে নামলাম, পিছন দিয়ে মোটরসাইকেল একটা আসছে, তিনজন যাত্রী সহ ওই পোলার উত্তম মধ্যম লাগানো শুরু করছে। আমি বললাম ছেলে মানুষ ওকে মেরো না। বললাম যে বাবা কি হয়েছে, এই কি ঘটনা ঘটনা ঘটাইতে লাগছো, তুমি তখন গাড়ি নিচে বলতা কাহে কি হয়েছে, তুমি তোমার খবর নাই, কারণ আমার দিকে দড়ি লাগাইছো কেন, কি হয়েছে? কেনা দড়ি লাগাই এমন বাবার গান শুনতেছি। যেখানে আমরা আছি গান বাজ্য, যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ এই কোরআনের সাথে আমাদের থাকার সফিক দান করে বলে আমার বন্ধুগণ আসো আজকে দিনের মূল আলোচনার দিকে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি নাই তো? কোরআনের কথা
দীর্ঘ মোটামুটি একটা সময় চলবে তো। আমি আবার একটু ওই যে অতিক্রম ধর্মী বক্তা, আমি ঘড়ির দিকে তাকাই ওয়াশ করি না কেন, যে আমাকে এতটা সময় স্টেজ উঠাইব উঠাইতে হবে, না উঠাইতে মাহবিল করবো না যাই যা, এই কাজ করি না। আসছি দাওয়াত দিয়েছে, যখন ওনারা ভালো মনে করে উঠা, এক ঘন্টা দেড় ঘন্টা সময় এক ঘন্টা বক্তব্য রাখবে, এরপর চলে যাবে মাহবিলের বারোটা বাজার, এটা নয়। একটা আয়াত ধরি, একটা হাদিস পাঠ করি, এই আয়াত এবং হাদিসের আলোকে যতটুকু সময় লাগে এবং শ্রোতাদের যতক্ষণ মনোযোগ থাকে আমি চেষ্টা করি সেভাবে কিছু কথা বলার জন্য। তো নির্ধারিত সময় পর্যন্ত এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা শুনতে হলে কোরআনের কথাগুলো গ্রহণ করার জন্য আপনার হৃদয়ের দরজাটা একটু খুলে দেন, কোরআনের কথাগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত, সবাই প্রস্তুত। আচ্ছা, এবার আসুন, আমাদের আশেপাশে যদি কোনো শয়তান থাকে শয়তান গুলোকে আমরা একটু তাড়িয়ে দিই, আর শয়তানকে তাড়ানোর জন্য যে আওয়াজ সেটা হচ্ছে আল্লাহু আকবার। যেমন শয়তানকে তাড়া দিয়ে শয়তান মুক্ত এলাকা তৈরি করে আমরা ইনশাআল্লাহ কোরআনের তাফসীর শুরু করে দেবো, অসুবিধা হবে না আপনাদের। তাহলে আজকে আমরা এখানে যারা আছি আমরা দুইটা ভাগ হয়ে যাই, দুইটা ভাগ জাস্ট ফর টু মিনিটস, দুই মিনিটের জন্য। আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, হুজুর আপনি বলতেছেন দুইটা ভাগ হওয়ার জন্য, না এটা জাস্ট একটু কম্পিটিশনের জন্য প্রতিযোগিতা থাকতে থাকে। আমাদের কুমিল্লা নোয়াখালীতে তর্ক বিয়ে আর আবিহিত, আপনাদের এই বিবাহিত বলবে বিবাহিত অবিবাহিত, এটা হচ্ছে সত্য বাংলা। আমরা আজকে বিবাহিতরা একদিকে যাবো, অবিবাহিতরা আরেকদিকে, উঠার দরকার নাই, জানা মতো খালি আওয়াজের মাধ্যমে আমরা একটু একদিকে যাবো। প্রথম আমরা বিবাহিতরা একটা তাকবীর দেব, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি তো গ্রাম্য আদালতের বিচারক, আজকে ওনার কাছে আমি এই রায়ের দায়িত্বটা দিয়ে দেবো, উনি রায় দিবেন বিবাহিতরা বিজয়ী না অবিবাহিতরা বিজয়ী। চেয়ারম্যান সাহেব প্রস্তুত ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বিবাহিত যারা আছেন রেডি তো নাকি? বাজি আল্লাহ আকবার কইতে পারবেন নি? আপনাকে আজকে সাহায্য হবে না ইনশাআল্লাহ। সভাপতি সাহেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সভাপতি সাহেব সাহস দিয়েছে, বিবাহিত যারা আছেন ইনশাআল্লাহ তুই তো বিয়ে করো, তাহলে কর্ম বন্ধ থাকবো কেন? আচ্ছা, তাহলে অবিবাহিতদের মুখ এখন বন্ধ, বিবাহিতরা এখন আমরা আওয়াজ দেব প্রস্তুত নারায়ণ থাকবে। যে আওয়াজ করেন না আওয়াজ করেন ঠিক আছে করবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ, অল্প দিনের মধ্যে আমাদের কাতারে নিয়ে আসবো। এবার আমরা বিবাহিতরা কেউ আওয়াজ করবো না, অবিবাহিতদের পালা, আল্লাহ কোন দিকে যায় অবিবাহিতরা আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে করেছে। হে অবিবাহিত যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্ব নবী তোমাদের ব্যাপারে তিনটা হাদিসে তিনটা সুসংবাদ দিয়েছেন। পাঁচটি অবস্থাকে তোমরা পাঁচটি অবস্থার পূর্বে গণিমতের মতো মনে করো, এরতানিম খামসান শাবাবিকা কাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জনগণকে মূল্যায়ন করো। দ্বিতীয়, লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফলাহু ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু। হে যুবক, তুমি তোমার যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছো? তৃতীয় নাম্বার, সাবাত ইয়াজিলুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ পাকের আরশের ছায়াতে যেদিন কোন ছায়া, ওয়াশাআ কুল্লা শাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা,
যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দিয়ে অতিবাহিত করেছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে হাশরের ময়দানে ছায়া দান করবেন। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে, যদি আপনারা যৌবন কালে ইবাদতের মধ্যে দিয়ে অতিবাহিত না করে থাকেন, এখন যতই আফসোস করেন সেই যৌবন কাল আর ফিরে আসবে না। যাদের যৌবন কাল অতিক্রান্ত হয়ে গেছে, সেই যৌবন কালে যদি কোনো ভুল করে থাকি, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। আর যুবক তোমরা যারা আছো, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের যৌবন কালটা আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করো। যুবকেরা কি প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই যুবকদেরকে, প্রত্যেকটা যুবককে তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো বলি আমিন। তাহলে আমাদের তাকবীরের সাথে আমরা কসম দিয়েছি বিবাহিতরা, এরপর অবিবাহিতরা, আমাদের তাকবীরের সাথে শয়তান মোটামুটি করে চলে গেছে। এবার আমরা বিবাহিত অবিবাহিত সকলে মিলে রব্বুল আলামিনের খুশির জন্য, সন্তুষ্টির জন্য একটা তাকবীর দিয়েই আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আসুন এবার সবাই মিলে আমরা একটা আওয়াজ করব, আমরা একটু হাত উঠে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আওয়াজ করব। যদি আপনাদের হাত সুস্থ থাকে আমরা একটু জোরে আওয়াজ করব, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল কর বলি আমিন। আমি আপনাদের সাথে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীম সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি আমি আপনাদের সামনে ঠিকঠাক মতো তাফসীর উপস্থাপন করতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মূল্য কত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা শুরুতে আমাদের আজকের এই মাহফিল প্যানেলটাকে একটা কোরআনের ক্লাস হিসেবে বানাই নিতে চাই। আপনি নেই তো ইনশাআল্লাহ কোরআন ক্লাস বুঝুন, তাহলে কোরআন ক্লাস হলে আমাদের লাভ হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আমরা যদি আজকে মাহফিল থেকে কোরআন ক্লাস বানিয়ে, তাহলে আমাদের মধ্যে কেউ হলো কোরআনের শিক্ষক, কেউ হবে কোরআনের ছাত্র, তাহলে এই এলাকার সর্বোত্তম মানুষগুলো হব আমরা। এটা বলেন তাহলে আমরা কোরআনের ছাত্র হতে কারোর কোনো আপত্তি নাই আছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটাকে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরা মুমিনুন। এবার আপনারা সবাই একটু আওয়াজ করেন, সূরাটার নাম কি? সূরা মুমিনুন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, এই সূরা মুমিনুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। সূরা মুমিনুন এর মধ্যে টোটাল আয়াত সংখ্যা হলো 118, রুকু সংখ্যা হলো 6, আর আমরা যে আজকে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমার বন্ধুগণ বলেন তো আয়াতটা কত নাম্বার? 115। এবার আসেন, এই যতটুকু সবকের এই পড়াটা আমরা নগদ নগদে চাঁদ এই করে তাহলে তো ভুলবেন না, পারলে কোনো কারো দেশ গুলো হবে না। আমি আপনাদেরকে সাথে সাথে বলে দেবো সুরাটার নাম, এক নাম্বার বলেন সুরা মুমিনুন। আচ্ছা আলহামদুলিল্লাহ পেরেছেন আপনারা। দ্বিতীয় নাম্বার, এই সুরাটা কোরআনুল কারীমের কত নাম্বার সুরা? 23 নাম্বার সুরা। এই সুরাটা মাক্কি না মাদানী? মাদানী সুরা। এই সুরার মধ্যে টোটাল আয়াত সংখ্যা কত? 118, রুকু সংখ্যা 6, আর আমি যে তেলাওয়াত করেছি আয়াত, এই আয়াতটা কত নম্বর আয়াত? 115 নম্বর আয়াত। এবার সবাই একবার আল্লাহ পাকের প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি এতটুকু মনে রাখতে পারি সামনের দিকে অগ্রসর হলে, বাকিটাও ইনশাআল্লাহ আজিজ যদি মনে রাখতে পারে, আশা করি আমরা আমাদের নিজের মূল্যায়ন বুঝতে পারবো, নিজেদেরকে সঠিক পথে আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন
ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন সাদাকাল্লাহুল আযীম বিকারিত বরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পালা চাই পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছে তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অযথা অনর্থ সৃষ্টি করেছি বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা কি রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবে না মহান আল্লাহ সত্যই বলেছে সুরিমণ্ডলী এই হচ্ছে আজকে আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনার দিকে সৃষ্টি করেছে এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো বান্দারে তোমরা উল্টা পাল্টে চলছো আমার হুকুম তোমরা মেনে চলছো না আমার হাবিবের দেখার পথে তোমরা চলছো না তোমরা নিজেদের খেয়াল খুশি মতো তোমরা নিজেরা আইন প্রণয়ন করে করে নিজেদের ইচ্ছা মতো তোমরা চলছো বান্দা আমি কি তোমাদেরকে তোমাদের খেয়াল খুশি মতো চলার জন্য সৃষ্টি করেছি আমি কি তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি নাকি আমি রব্বুল আলামিনের কোন উদ্দেশ্য আছে আপনারা বলেন আমাদেরকে যার লাভ সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য আছে না নাই একটাই মাত্র উদ্দেশ্য সেটা হলো আল্লাহ পাকের বান্দারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে আল্লাহ পাকের হুকুম মেনে চলবে ঠিক না বেঠি আমার ভাইয়া আমরা যদি দিনের বেলা আকাশের দিকে তাকাই বিশাল বড় একটা সূর্য দেখতে পাই সূর্য চিনেন তো আপনারা আজকের এই দিনে 20 জানুয়ারি আজ থেকে 10,000 বছর আগে সূর্য 20 জানুয়ারি এই যতটা যত মিনিটে পূর্ব দিক দিয়ে উদিত হয়েছে যে স্থান দিয়ে উদিত হয়েছে আজকের 20 জানুয়ারিতে ঠিক সেখান দিয়ে উদিত হয়েছে এবং যেখান দিয়ে অস্ত গিয়েছিল 10,000 বছর আগে আজকে ঠিক ততটা তত মিনিটে সেই স্থান দিয়ে সূর্যটা অস্ত গেছে আমার বন্ধুগণ প্রশ্ন হলো এই সূর্য আকাশের মধ্যে কার হুকুম মতো চলে যারা বলেন নাই তারা মনে হয় জানেন না সূর্যটা কার হুকুম মতো চলে কার কার হুকুম মতো চলে আকাশের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক উল্কা পিণ্ড ছায়াপথ রয়েছে আকাশের মধ্যে এগুলো কার নির্দেশ অনুযায়ী চলে কার হুকুম অনুযায়ী চলে তার আকাশের মধ্যে হুকুম চলে কার আমার বন্ধুগণ জমিনের মধ্যে আছি আমরা এই জমিনের মধ্যে মানব জাতি হুকুম মেনে চলবে কার আল্লাহ কিন্তু আজকে মানব জাতি হুকুম কি আল্লাহর মানছে যদি আল্লাহ হুকুমের কথা বলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা শুরু হয়ে যায় আজকে আমি নাসিরুদ্দিন হেলালি কোরআন দিয়ে কথা বলছি যদি আমার জন্ম 1971 আগে হতো তাহলে আমার কোনো অপরাধ না থাকলেও আমাকে কোনো একটা অপরাধী বানাই ফেলা হতো ঠিক না বেঠি আমার বন্ধুগণ যে ব্যক্তির দাওয়াতে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে এরকম একজন বিশিষ্ট আলেম আমাদের বাংলাদেশে আছে না নাই আমার বন্ধুগণ তিনি নাকি মাত্র নয় মাসে 2 লক্ষ নারীকে দর্শন করেছে আমার বন্ধুগণ বিশ্বনাথ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো কাফের মুশরিকরা আর তাকে দমিয়ে রাখতে পারলো না বিভিন্ন রকমের তোহমত দেওয়া শুরু করলো শেষ আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা বলা শুরু করলো তখন আল্লাহ পাক কোরআন কারিমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন উকুল্লিম বাদা যালিকা জামিন ও রাসূল আপনি চিন্তা করবেন না হতাশ হবেন না মন খারাপ করবেন না যে ব্যক্তি আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে ওই ব্যক্তির তো জন্মে ঠিক নাই এটা হলো পুরোপুরি একটা জাউরা ওই ব্যক্তিটার নাম
তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, নামটা কি বলেছি? ওই ওয়ালিদ ইবনে মুগীরা মরে গেল, তার নাতিপন্থী তার উত্তরসূরিরা দুনিয়ার বুকে এখনো আছে। আমার বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগীরা তার বিরুদ্ধে যখন কোরআন কারীমের আয়াত নাযিল হয়ে গেল, চতুর্দিকে রটে গেল আমাদের নেতার জন্মে ঠিক নাই, আমাদের নেতা হচ্ছে জারজ ডাইরেক্ট, আল্লাহ পাক কোরআনে বলেছেন ও নেতা। আজকে সত্য কথা করবি মা, আর না হলে তলোয়ার নিয়ে এক করে কল্লা বাজাই। এখন মা তো বাবা তো তলোয়ারটা একটু নামা, মা বাবা তো তলোয়ারটা নামা। এই কথা বলে মা বলবে যে বাবা রে, হয়তো তোর বাপের ঠিক না থাকতে পারে, কিন্তু বা তো আমি ঠিক আছি। এখন বলি মুখে চোখ বড় করে ফেলছে, আল্লাহর কালাম কোরআন সত্য বলে বাবা রে, আমি এটা মিথ্যা কেন করবো, আমার মিথ্যা বলার সুযোগ নেই, এটা আসলে সত্য। তাহলে মা আমি কি জানো? বলে হ্যাঁ বাবা। কি হবে বলবো? তোর বাপ মুগীরা, আসলে মুগীরা তোর ফরজিদার বাপ না। তাহলে মামা বাবাকে বললো যে ওয়ালিদ, বিয়ে হয়েছে তোর বাবার সাথে আমার, 12 বছর অতিবাহিত হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য তোর বাবা আমাকে খুশি করতে পারে? তোর বাবার ঘোড়ার পাল ছিল, এই ঘোড়াগুলোকে দেখাশোনা করার জন্য তোর আখাল ছিল, সেই আখালদের সাথে আমার গভীর সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার পর শুধু একটা দিতে রাখাল না, কয়েকটা রাখালের সাথে আমার দৈহিক মিলন ঘটেছে। এখন তুই কোন রাখালের বাচ্চা বাবা এটা বলতে পারি না, তবে তুই মুগীরার বাচ্চা নয়, তুই রাখালের বাচ্চা বাবা, তোর জন্মের ঠিক নেই, তুই যা হবে এটা কথা সত্য। আমার বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আয়, কিন্তু চরিত্র নিয়ে যারা কথা বলেছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন এদের জন্য ঠিক নেই। বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে যদি কোন ওলামা ইকরামের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ কেউ দেয়, যারা এই কাজটুকু করবে কোরআনের আয়াতের আলোকে, আমি বলতে চাই এদেরও জন্মের মধ্যে গন্ডগোল আছে। ঠিক না ভাই? যাদের জন্মের মধ্যে গন্ডগোল নাই এরা উল্টা পাল্টা কথা বলতে পারে না। আল্লাহ পাক বলেছেন, আপনার কাছে আমি তো তোমাদেরকে অনর্থ সৃষ্টি করি নাই, অযথা তোমাদেরকে সৃষ্টি করি নাই। ও বান্দা, তুমি তোমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তুমি তোমার জীবনটাকে পরিচালনা করবে, ইচ্ছা মতো চলবে, ইচ্ছা মতো কামাই রোজগার করবে, ইচ্ছা মতো তুমি নাচ গান করবে। ও বান্দা, যা যেভাবে চাও তুমি সেইভাবে চলবে, আমি তো তোমাকে এই স্বাধীনতাটুকু দেই নাই। আপনাসিবে তুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঠিক এই আয়াতের সাথে মিল রেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس، عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم. এখানে 5টা প্রশ্ন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নের জবাব দেয়া ব্যতীত একটি কদম উঠতে দেয়া হবে না। আমার নবীজি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? নবীজিকে আমরা সবাই কি মানি? আমার বন্ধুগণ,
হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যেভাবে নাযিল হয়েছে তোমরা যদি সেইভাবে তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনো। সুবহানাল্লাহ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলা আন খামসে, পাঁচটি প্রশ্নের জবাব দেয়া লিখিত আদম সন্তানকে এক কদম উঠতে দেয়া হবে না। নবীজির কথা কি সত্য না মিথ্যা? তাহলে এই কথা তো সত্য, এক কদম নড়তে দেয়া হবে না। আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষাতে কাই এক কাই তো নড়তে দেওয়া হবে না। এখন আপনাদের কক্সবাজারে কি কদম বলে না কাই বলে? এখন বলতে কিছু বুঝছে নাকি? আমি বাসের সিটে শুয়ে রয়েছে তাই স্নান উঠে যাবো। ওই উঠো, এ লোকটা এরকম চিল্লা গেল কি হয়েছে? মসজিদের মাইক ব্যবহার করে তখন তো উনি চিল্লা গেল, উনি বলতে যে সাহাব বল টুকটা পোতা খাট করে, অর্থাৎ ভাই সাহেব উঠে পোতা মানে ঘোরাতেছে খাট কামারি খা সাহাব, অর্থাৎ ভাই সাহেব ঘুম থেকে উঠো ঘোরাতেছে এই খা খেতে বসতাম। এখন ঝোল তরকারিও দিল আবার ভাজা তরকারিও দিল, কাজুর কোন মুখে তারে বা শুকনো মুখে তার না ভিজা মুখে পাতা হুজুর আপনি কোনগুলো খাবেন? আপনি শুকনোটা খাবেন, ভাজাটা খাবেন না ঝোল? কথা বুঝতে পেরেছেন? এরপর খাবার শেষ দিল মিষ্টি, লাল মিষ্টি আর কালো মিষ্টি কাজু কোন মুখে তারে বা লাল মুখে তার না কালা মুখে তার, এটা হলো ওই অঞ্চলের ভাষা। বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জায়গা আছে আমার বন্ধুরা, সেখানে কুমিল্লা থেকে এক লোক গিয়েছে, প্রচুর ধান হয়, তো বললো যে আমাকে আল্লাহর কাছ থেকে সাহায্য করে, তো ধানের মৌসুম সবাই ধান দিয়েছে এক বস্তা দিয়েছে। এখন ধান তো ঝাঁটতে হবে, আমরা বলি ধান ঝাঁ, কুলা ছিলেন আপনারা কুলা দিয়ে ধান যায়, আপনাদের সে কি কুলা বললে কোনো মুসিবত নাই তো? আচ্ছা কুলা ছিলেন কুলা দিয়ে ধান যায়। এখন একটা মেয়ের হাতের মধ্যে কুলা, বললো মা গো তোমার কুলা কত? আমি তো ধান গুলো ঝাড়ি। এখন মেয়ের হাতের মধ্যে এক হাতে কুলা আর এক হাতে ঝাড়ু, এখন ঝাড়ু নিয়ে দিছে দূরে, এখন বেড়া ধান টান ফেলে রেখে মুরব্বী কয়েকজনের কাছে গিয়ে বলতো বাবা আমার বাসা তো কি হয়েছে, আপনাদের মেয়েটা আমার ঝাড়ু নিয়ে গেছে, তো তুমি আমাদের মেয়েকে কি করছো? আমি খারাপ কিচ্ছু বলি না, বিশ্বাস করেন আমি ধান পেয়েছি তো কিছু আল্লাহ আমাদের ধান পেয়েছে, ধান গুলো জানার জন্য কুলা চাইছিলে, বলছে মানুষ আমার কুলাটা দরকার না, অসুবিধা তুমি এই কথা কেমনে কইলা? তোমার লজ্জা স্মরণ করতে কোনো কিছু নেই, এই কথা কি মানুষের মুখ দিয়ে আসে? বেতারে আমি কিভাবে বলতে পারবো? আমাকে শিখাই দেন তো বলতে হবে, হ্যাঁ দেবো মাগি তোমার কাপড়া দাদা আমি সাপ খায়ালে। আমার বন্ধু ওই অঞ্চলের ভাষা সারাদের সফল করে তো এই বিশেষ যে শব্দ শিখার জন্য চেষ্টা করে, তাহলে আপনারা কি বলেন? আচ্ছা এক কদম আল্লাহ পাক আমাদেরকে লড়তে দিবে না, কয়টি প্রশ্ন? পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছিল। আজকের এই মাহফিল থেকে আমরা এই পাঁচটি প্রশ্ন সম্পর্কে জেনে নিতে চাই ইনশাআল্লাহ। বাস এই পাঁচটি প্রশ্নের উপর কথা বলে আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায় হব, আমাকে সময়টুকু দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এই পাঁচটি প্রশ্নের জবাব যদি আমরা প্রস্তুত করে ফেলি তাহলে হাসরের ময়দানে আমাদের কোনো প্রকার বিপদ আর মুসিবত থাকবে না ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন, তোমার জীবন
আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, সেই জীবন থেকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে দিয়ে অতিবাহিত করেছো। এটা শুধু ইমানদার মুমিন মুসলমানদের জন্য প্রশ্ন নয়, লা তাযুলু কদমা ইবনে আদম সমস্ত আদম সন্তানদের জন্য এই প্রশ্ন থাকবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মজুসি হোক, আর্য হোক, মুসলমানের বাচ্চা হোক, নাস্তিক হোক, আর মুরতাদ হোক, আর সেকুলারিজমের হোক, ঠিক না বটে? এই প্রশ্ন করবে ইবনে আদম আদম সন্তানদেরকে। আমরা কি আদম সন্তান? আমি তো পীর গ্যারান্টি আছে, আমার বাপ পীর, আমাদের মুটু ভাইয়ের আব্বা, আমাদের দিদার ভাইয়ের আব্বা, আইয়ুব ভাইয়ের আব্বা, ইউসুফ ভাইয়ের আব্বা, আমরু ভাইয়ের আব্বা, তাহের সাহেবের আব্বা, একজন তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এবার আব্বার কথা দিয়ে এসে যেত আরো কয়েক কথা। আব্বা কয়জন? আদম আলাইহিস সালাম আদি পিতা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার আসেন আমাদের জন্মদাতা, যার ঔরস থেকে আমরা এসেছি, আমাদের শ্রদ্ধা পিতা আব্বা। চতুর্থ নাম্বার আমরা যে নারীকে বিয়ে করেছি, আমাদের স্ত্রী, তার পিতা আমাদের শ্বশুর। আমরা সম্মানের কারণে স্ত্রী যেহেতু আব্বা থাকে, আমরা ওনাকে আব্বা ডাকি। এরপরে আসেন বিভিন্ন দরবারে গেলে দেখি দেখে মা ছেলেকে নিয়ে গেছে, এখন যাই বাবার দরবারে পৌঁছে, এখন বাবার পাশে কলমে তো বাবা দোয়া করবেন, মা তোমাকে দোয়া করে দিলাম। এখন ছেলেকে বলছিল কদম বুঝি কর বাবারে, এখন ছেলে কদম বুঝি করবে না, না দোয়া করবে, তুমি তো বাবা কইছো, তুমি তো আমি বাবা করবো কেন, আমার তো নানা কয় না, আমি সবাই বাবা, আমার বন্ধু কর, আমরা এরকম বাবা কানার দরবারে যেতে চাই না। কে ঠিক কিনা বলে, কোন বাবা আমাদেরকে কোন দিকে নিয়ে যায়? আমাদের তো কোনো ঠিক ঠিকানা নাই। আর ম্যাক্সিমাম বাবারা তো আছে পা সামনের দিকে দিয়ে বসে, আর বাবার ভক্তরা কি করে পায়ের মধ্যে গিয়ে চুমু দেয় এবং কপালটা দিয়ে শেষ দেও করে ফেলে, আছে না? না আছে। এই কপাল দিয়ে আমরা শেষ দেয় করবো কাকে? যদি আল্লাহ ছাড়া এই কপাল দিয়ে অন্য কাউকে শেষ দেয় করে তাহলে সে হবে মুশরিক। কি হবে মুশরিকের অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে? আছে। দেখেন আমরা কোরআনের কাছে যাই, আমি আপনি কথা দিয়েছি কোরআন দিয়ে কথা বলবো, আবেগের তাও না বলে দিচ্ছে, আপনি দেখবেন আসলে জান্নাতে যেতে চায়।
আমরা তো জাহান্নামে যেতে ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহ, নিশ্চয় আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন কি জান্নাত, জান্নাত ও মাওয়াহুন নার, আর তার জন্য আল্লাহ তাকে রেস্ট্রিক্ট করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم حضرت جابر بن عبد الله কথা যে একটু বেড়ে যাচ্ছে দিদার ভাই কি করবো অসুবিধা নেই না একটু বাড়াইতে পারি সময় দিতে পারবে কষ্ট হবে আপনার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামটা বলার সাথে সাথে নবীজির একটা মজাদার কথা মনে চলে গেছে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দক যুদ্ধে গিয়েছিলেন যখন খন্দকে অংশগ্রহণ করলেন তখন সাহাবায়ে কেরামকে বললেন শুনুন ইমানটা বেড়ে যাবে সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবীরা হে মুজাহিদরা তোমরা পরীক্ষা খনন করো পরীক্ষা খনন করতে গিয়ে দেখা যায় কারো হাত থেকে ভেলচে পড়ে যাচ্ছে কারো হাত থেকে কোদাল পড়ে যাচ্ছে কোদাল ভেলচে এগুলো চিনে পড়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা খুব ক্ষুধার্ত দুর্বল হয়ে গেছি তো নবীজি তাদেরকে কিচ্ছু বলেন না হাতে নবীজি শুনে নিজের জামাটা উপরে দিয়ে উঠায় বললেন কোন জোর ওই ব্যাপারটা নেই আমার কাছে দেখে তোমরা একটা খেয়াল করো নজর করো আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার নবীজি রহমতুল্লিল আলামিনের পেটের মধ্যে অনেকগুলো পাথর বেঁধে রেখেছে হুজুরের কাছে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেটের মধ্যে এই পাথর বাঁধা কেন হুজুর বললেন যাবে রে আমি তো রাসূল আমি তো মিথ্যা কথা বলতে পারি না আমি হুজুর ক্ষুধার্ত ক্ষুধার কারণে আমি যাতে দুর্বল না হয়ে যায় সেই জন্য পেটের মধ্যে পাথর গুলো পেঁধে আমি নিজেকে শক্তি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু আমার বাড়িতে যাব শুধু যাব আমি আমার দিদির সাথে দেখা করব দেখা করে একটু কথা বলে চলে আসব হুজুর বললেন তোমাকে অনুমতি দিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন বাড়ি গিয়ে বিবিকে বললেন বিবি গো ঘরের মধ্যে কি কোনো খাবার আছে বলে স্বামী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই তো কিছুই নেই না তার বিবি গো এখানে যে বাধা আছে একটা বকরির বাচ্চা যদি তুমি একমত হও যেহেতু বকরির বাচ্চাটা তুমি সব করে কিনে লালন পালন করবা তুমি যদি অনুমতি দাও আজকে এই বকরির বাচ্চারা জবাই করে এটা রান্না করে এর গোস্ত দিয়ে নবীজিকে মেহমানদারি করব বিবি বললেন স্বামী গো আমার এই বকরির বাচ্চার তুলনায় আমি আমার রসুলকে আমি আমার নবীজিকে অনেক বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আমার প্রাণের স্বামী আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াফ করেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বললেন শুধু বকরির গোশত খাওয়ালে তো হবে না তার সাথে তো রুটি দরকার এখন গম আছে কিনা বলে গম নাই কি আছে বলে কিছু নাই কিছু টাকা পয়সা বলে সামান্য কয়েকটা টাকা আছে এগুলো আমাকে দাও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে টাকা গুলো নিয়ে দৌড়ে জব কিনে নিয়ে আসছেন আমার বন্ধুগণ যদি গম কিনতে যায় গমের দাম বেশি জবের দাম কম জব কিনে নিয়ে আসছেন দিদি গো তুমি জব গুলো পিষতে থাকো আদা করো আর জবের রুটি দিয়ে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দিয়ে আজকে মেহমানদারি করব ইনশাআল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করে আবার জিহাদের ময়দানে কোন যুদ্ধের কথা বলেছিলাম বলেন তো
মাশাআল্লাহ আপনারা খেয়াল করেছেন আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে তোমার প্রিয় বান্দা তোমার হাবিবের প্রিয় উম্মত হিসেবে কবুল করে নাও বলে আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গো আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, খুশি হয়ে সাহাবায়ে কেরামের মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা 3000 সৈন্যবাহিনী, তোমরা অনেকেই খুব ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নেই, আজকে দুপুরের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তোমাদের সকলের দাওয়াত আজকে আমাদের জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে। জাবের ইবনে আব্দুল্লাহ লজ্জিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে দিনের সাথে বললে রাসূলুল্লাহ আমি তো অপদস্থ হয়ে যাব, আমার ছোট একটা বকরি বাচ্চা, বকরি বুঝেন তো আপনারা, আমার ছোট একটা ছাগলের বাচ্চা, সলের বাচ্চা, তো একটা সলের বাচ্চার দোস্ত আর কতটুকু হবে না, এলে কেজি বা আড়াই কেজি ছোট বাচ্চা, তো ইয়া রাসূলুল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেল। হুজুর বললেন যে না লজ্জার কোনো কারণ নাই, তুমি কি দিয়ে মেহমানদারি করবে, বললো বলার পর বলে আমাকে নিয়ে চলো। নবীজি যেটি চলে গেলেন জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে, তো কোন ছাগলটা ও হুজুরি আছে একটা কয় না সরি না নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে জবাই করে দিয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহকে বললেন যাবে তুমি এটার চামড়াটা ছিল গোস্ত কাট, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু লালা মোবারক বের করে গোস্তের মধ্যে লাগাই দিলেন আর বললেন যে এই গোস্তটা রান্না করে ঢেকে রাখবা, তোমরা ঢাকনা সরাবা না, বিসমিল্লাহ করে ঢাকনাটা আমি সরাবো, এরপর তোমরা রুটি বানাবো বলে হাত তো রুটি খামির করো করেছে, সেখানে একটি লাল মোবারক লাগিয়ে দিলেন, বললেন যে রুটিগুলো বানাই রুটি শেখে পাতিলের মধ্যে রুটিগুলো জমা করে রেখে দেবা, এরপর আমি এখান থেকে সর্বপ্রথম ডাকনা সরাই আমি সেখান থেকে খাতির করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ যেহেতু সবাই যোদ্ধা হুজুর সকলকে গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন গোস্ত দিচ্ছেন রুটি দিচ্ছেন, সবাই গোস্ত গেলেন রুটি গেলেন পেট ভরে খেয়ে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে জিহাদের ময়দানে চলে গেলেন, 3000 সৈন্যবাহিনী সাহাবায়ে কেরামের খাবার হয়ে গেল। আমার বন্ধুগণ এরপর হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন, জাবির ইবনে আব্দুল্লাহ এবং তার পরিবার পরিজন সকলকে দিলেন, সকলের খাবার শেষ, এবার জাবিরকে বললেন জাবির গোস্তের পাতিলের ঢাকনাটা আমি আর সরাবো না, এবার তুমি সরাও রুটির পাতিলের ঢাকনাটা তুমি সরাও, সরালো, সরানোর পর দেখতে পেলো যে পরিমাণ গোস্ত রান্না করেছে যতগুলো রুটি বানিয়েছে ততগুলো রুটিও রয়ে গেল, সেই পরিমাণ গোস্ত রয়ে গেল, এটা হচ্ছে বিশ্ব নবীর মর্যাদা, আমার বন্ধুগণ রিজিকের মালিক কে, এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক বানায় তাহলে কি মুসিবত আছে কিনা বলে আইব ভাই গত বছর পছন্দে আসছে বাজার ঘাটা দেখেন বড় বাজার, ওরে বাবা এই কথা যখন বলছি কয়েকজন আমার সামনে দাঁড়িয়ে হুজুর কথা বন্ধ করে তিন জায়গা থেকে বাবা আসছে জর্জিয়া, চিন্তা করছে যে যদি মরণ হয় আজকে কক্সবাজার মরণ হবে, আওয়াজ দিয়ে বলছি যদি আমার মৃত্যু হয় আমার ঢাকা পর্যন্ত নেওয়ার দরকার নাই, এখানে আজকে দাফন করবে কোন অসুবিধা নাই, কোরআনে হক কথা বলছি কোরআনে হক কথা বলেই যাব, এই আওয়াজ যখন দিয়েছি আশেপাশে লোক যা ছিল সব করে চলে আসে, করে এই কোন মাওলানা আসছে এত বাধা করে এখানে বক্তব্য রাখছে, সুবহানাল্লাহ, কারণ আমাদের পুরো পড়ে যাবো না, আমরা যদি বেঁচে থাকি আমরা হবো গাজী, আর এই ইমানের কারণে যদি জীবন চলে না আমরা হবো শহীদ, তাহলে আমাদের ভয় কিসে, বাস্তবাদ পড়লেও যে কথাটার কারণে কথাটা চলে আসছে আপনারা কি আবার কেউ বেজার হয়ে যাবে রিজিকের মালিক কে, এই কথাটা বলতে গিয়ে সেখানে আমি বলছিলাম খোদার দন খাজারে দিয়া খোদা বলেন খালি হইয়া খাজা বাবার দরবার হতে
কেউ ফিরে না খালি হাতে। যদি কেউ এই কথা বিশ্বাস করে ইমান থাকবে, ডাইরেক্ট মুশরিক হবে, ঠিক না ভাই? আমার বন্ধুগণ, রিজিক আসমানে আল্লাহ আছে। এক হুজুর বাজারে গিয়েছে, হুজুর সরল সরল মানুষ, অনেক হুজুরের বুক পকেট নাই, আমারও ম্যাক্সিমাম জানার বুক পকেট নাই, সাইড পকেট। তো সাইড পকেটের টাকা রাখা মানে অন্য পকেটের টাকা রাখা সমান। হুজুর বাজার, এটা কি বাজার নাকি? আচ্ছা, বড় বড় বাজারের মধ্যে ধরেন সোমবার শুক্রবার রবিবার বুধবার, তারপরে এরকম বিভিন্ন ডেট অনুযায়ী বাজার বসে। আপনাদের এখানে হয় নাকি? এটা কিভাবে মিলে সোমবার শুক্রবার প্রথম যেটা বিষয় এটা মিলে গেছে? আচ্ছা, এখন তো প্রতিদিনে বাজার, কিন্তু বাজারের চাইতে মানুষের সমাগমটা একটু বেশি হয়। তো হুজুরের পকেটের ভিতরে একজন পকেট মায়ের ব্যাস হাত ঢুকাই দিয়েছে, হুজুর টের পেয়ে গেছে, আস্তে করে চাপ দিয়েছে, আওয়াজ করব করবো, আপনারা ওলা মাইকা ভালো মানুষ, যদি হুজুর করে আওয়াজ করে আপনারা তো দয়ালু দয়াবা, আওয়াজ করলে তো বাজারের মানুষ কিল গুটে আমার সিস্টেম করে ফেলবে, হুজুর আজকের জন্য মাফ। হুজুর বলেন ঠিক আছে মাফ করে দেন, তো টাকা দিয়ে ছেড়ে দাও হুজুর, বিয়ে বাচ্চা না খেয়ে মরবে, যেহেতু ধরেছে আজকের মতো নেই, তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি মরে যাবা, পরে হোক যেভাবে খাচ্ছ আদালতে আখিরাতে তুমি যাদেরকে খাওয়াচ্ছ এর কেউ কোনো দায় দায়িত্ব নিবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর কাছে ফাঁড়া চাও, আর এইভাবে আমি কাজ করো না। নবদুর তাহলে চলছো কি করে? জমিন আছে, কয়েক কিছু জমিন আছে, বিক্রি করে ব্যবসা শুরু করো। হুজুরের কথা অনুযায়ী তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, সে তার পকেট মার চিন্তায় দিয়ে এই ধরনের কার্যক্রম সে বন্ধ করে দিল, জমিন বিক্রি করে ব্যবসা শুরু করল। ব্যবসা শুরু করার 3 বছরের মাথায় তার উপর হজ ফরজ হয়ে গেছে। ঘটনাক্রম ওই হুজুর ওই বছর হয়ে গেছে, হুজুর হজে কাবা শরীফ তওয়াফ করতেছেন, তওয়াফ শেষ এরপর মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সলাত পড়তে হয়, নামাজ আদায় করতে হয়, এটাকে সলাত তওয়াফ বলা হয়, এই নামাজটা পড়া ওয়াজিব। হুজুর তওয়াফ শেষ করে সলাতের তওয়াফ আদায় করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, পাশের থেকে বলে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ওয়ালাইকুম আসসালাম বললেন, বলে হুজুর হুজুরের আমল নিয়ে ব্যস্ত, হুজুর একটা আমাকে টাকা না কত টাকা এসে, হুজুর আপনি আমাকে চিনছে না, বললে এত লোকের মধ্যে আমি আমাকে চিনতে পারলাম না, কইলেন হুজুর আমি ওই গেছি যে আপনার পকেটের মধ্যে রিজিক তালাশ করেছিলাম, তুমি সে পকেট পায় বলে হ্যাঁ, তুমি হজ করতে আসছো এখানে কি আবার কোন অঘটন ঘটাও নাকি? মানুষের ভিড়ের মধ্যে হাদিসের তো সহজ সরল, এখানে কোন চিন্তা এখানে পকেট পায় নাই, যে যেভাবে চলবে টাকা রাখবে না, হুজুর আস্তা করে আমি এই কাজ করতে আসি নাই, হুজুর 3 বছর হয়ে গেছে আমি হিসাব করলাম, হুজুর আলেম কি দিয়ে হিসাব করালাম, দেখি আমার হজ কর আমি চলে আসছি হুজুর হজ করার জন্য, হুজুর আপনার ছেলে আমি হাজার একটা পথ পেয়েছি, আমার বন্ধুগণ। তাহলে যে কথা বলছিলাম ওই যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা বকরির বাচ্চা, এটার মধ্যে বরকতটা দিয়েছেন কে? আল্লাহ। কে বলেছে যে রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিক দিবেন কে? আল্লাহ। যা কিছু চাওয়া আছে চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আর অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমার বন্ধুগণ, যে কথাটা বলছিলাম, লা তাযুরু কদমা ইবনে আদম, আদম সন্তানকে এক কদম নড়তে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে।
তাহলে আমরা হলাম আদম সন্তান, আমরা কার সন্তান? আমরা আদম সন্তান, হযরত আদম আলাইহিস সালামের পুত্র আমরা। আদম আলাইহিস সালাম কি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? আদম আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, আপনারা সবাই বললেন আমরা হচ্ছি আদম সন্তান, অর্থাৎ আদম আলাইহিস সালামের পুত্র। যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজার নবী, আমরা হচ্ছি নবীর পুত্র, আমরা নবী জাদা। আমার বন্ধুগণ, এবার আসেন নবী জাদাদের মধ্যে আমরা দুই রকম। হযরত আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, এর মধ্যে একটা ছিল উল্টা পাল্টা, তার নাম হলো কাবীল। কথা দিতে পারি আমার বন্ধুগণ, কাবীল হাবীল তো হত্যা করেছে, সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত খুনি খুন করবে তারা যতটুকু গুনেগার হবে সব পরিমাণ গুনেগার হতে থাকবে কাবীল, যেহেতু দুনিয়ার বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড সে শুরু করেছিল। তাহলে আদমের সন্তানের মধ্যে আল্লাহ তুমি একটা বর আছে, কথা বলেন আমার বন্ধুগণ। তিনজন ছিলেন ডানপন্থী আর একটা ছিল বামপন্থী, সেটা হলো কেনা, ঠিক না ভাই? আমার বন্ধুগণ, এইভাবে যদি পর্যালোচনা করতে থাকি দেখা যাবে সর্বযুগে সর্বকালে আদম সন্তানদের মধ্যে দুইটা গ্রুপ, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। কিন্তু ডানপন্থীর সংখ্যা বেশি, বামপন্থীর সংখ্যা হলো কম। ডানপন্থীরা নীরব থাকে বেশি, বামপন্থীরা দুমদারাক্কা বেশি করে, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, আমরা কি কেউ বামপন্থী হতে চাই? না, আমরা সবাই সাহাবুলি আমি ডানপন্থী হতে চাই। আমরা হলাম আদম সন্তান, আমরা হলাম নবী জাদার। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم حتى يسال عن خمس, যতক্ষণ পর্যন্ত আদম সন্তান পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এক কদম নড়তে দেয়া হবে না। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো? আমার বন্ধুগণ, তোমার জীবন তুমি কি কোনো শিরকের পথে অতিবাহিত করেছো? তোমার জীবন তুমি কি কোনো বেদাতের পথে অতিবাহিত করেছো? তোমার জীবন তুমি কি কোনো মূর্তি পূজা প্রতিমা পূজার মধ্যে অতিবাহিত করেছো? তুমি কি তোমার জীবনকে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামকে যারা কায়েম করতে চায়, কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে কি তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করেছো? এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা বলেন? যারা নিজের জীবনটাকে আল্লাহ এবং তার হাবিবের প্রদর্শিত দেখানো পথে পরিচালিত করেছে, সেদিন তারা জবাব দিয়ে দিবে, ওগো আল্লাহ, আমরা আমাদের জীবনটা আমরা আপনার পথে অতিবাহিত করেছি। এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওয়াইন শাবাবিহি ফিমা আফনাহু, তোমার পুরো হায়াত জিন্দেগির মধ্যে তোমার যৌবনকালটা তুমি কোন পথে অতিবাহিত করেছো? কোন বেগানা নারীর পিছনে, বেগানা মেয়ের পিছনে ঘুরে ঘুরে কি তোমার জীবনটাকে অতিবাহিত করেছো? আমার বন্ধুগণ, এই যৌবন কালে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য তুমি বোমা বানাতে গিয়ে তুমি যত তোমার জীবনকে অতিবাহিত করেছো, মানব জাতিকে বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মেরে মারার জন্য তুমি কি তোমার যৌবন কালকে অতিবাহিত করেছো? আমার বন্ধুগণ, এই যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যে সকল যুবকেরা এই যৌবন কালে কোন প্রকার পাপ কাজের দিকে না গিয়ে স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যেখানে পড়ে, প্রতিদিন তার কমপক্ষে তিন চারটা কোরআন কারীমের আয়াতকে অধ্যয়ন করে, একটা দুইটা হাদিস নিয়মিত তারা অধ্যয়ন করে। এরকম মাদ্রাসায় পড়ুয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র আছে না? নাই। আমার বন্ধুগণ, যে সমস্ত যুবকেরা তাদের যৌবন কাল এইভাবে কোরআন হাদিস অধ্যয়নের মধ্য দিয়ে কোরআন হাদিসের আলোকে নিজেদের যৌবন কাল
পাল্টে অতিবাহিত করল, করোনারের পিছনে গেল না, মরচুয়ার মধ্যে গেল না, ইয়াবার মধ্যে গেল না, পেন্সিডিলের মধ্যে গেল না, না গিয়ে জীবনটাকে ত্রেস রেখেছে। এই সমস্ত যুবকদের ব্যাপারে তারা সুন্দরভাবে সহজভাবে জবাব দিয়ে দিতে পারবে, ওগো আল্লাহ আমাদের যৌবনের উদ্দীপনায় যৌবনের তাওয়ায় আমরা কোন প্রকার পাপ কাজ করি নাই, যৌবন কাল আমরা তোমার দিনের মধ্যে তোমার দিনের রাস্তায় তোমার দিনের পথে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য যৌবন কাল থেকে অতিবাহিত করেছি। আমার বন্ধুগণ এই সমস্ত যুবকেরা পার পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কয়টা গেল বলেন? উপার্জন করেছো, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, তুমি কি সুদ খেয়েছো, তুমি কি ঘুষ খেয়েছো, তুমি কি পরের হক খেয়েছো, তুমি কি তোমার বোনের হককে নষ্ট করেছো, তুমি কি তোমার ভাইয়ের হককে দেও নাই, ভাইয়ের হক খেয়েছ, এরকম কাজ কি তুমি করেছো কিনা। আমার বন্ধুগণ একটা কথা মনে পড়ে গেছে, 2014 সালে যখন আমাদের গিয়েছিলাম, 2014 বা 15 আমার বন্ধুগণ পাস করতেছে, তোর শেষেও দেখি এক ব্যক্তি খুব কান্নাকাটি করে, সাফাতে গিয়েও দেখি কান্নাকাটি করে, মারওয়াতে গিয়েও দেখি কান্নাকাটি করে, আরাফার ময়দানে সেখানেও দেখি হাত উঠে উঠে শুধু কান্দে। আমি ভাবলাম উনি কত বড় বুজুর্গ, বললাম বাবা গো এত বেশি কান্নাকাটি করে, সাথে সাথে আমি গুনাহগারের জন্য আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আপনার জন্য কি দোয়া করব, আমি তো নিজে বেকায়দায় আছি, তো বেকায়দাটা কি আমি একজন অনেকগুলো সম্পদ নষ্ট করেছি, এখন টাকা টাকা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো কি সম্পদ, আমি গায়ে শক্তি ছিল তো একজন একটু জায়গা দখল করেছি, তো সে জায়গা কি বিক্রি করে দিয়েছে, তো না বিক্রি করে নি আছে, এত কান্নাকাটি করতেন নাই, আপনি সেই জায়গাটা যে ব্যক্তি মালিক, মালিক কি আছে তাহলেও আছে, তোমার একটা একটা ফেরত দিয়ে দেবে তাহলে তোমার কাগজ জায়গাটা যখন দখল করছিলাম তখন যা দাম ছিল, এখন এই জায়গার দাম অন্তত 50 গুণ বেশি, তো কেরকম হবে কখন তোর অন্তত 7-8 কোটি টাকা তো হবে এই জায়গার দাম, এত দামি জায়গা আমি কেমনে ফেরত দেখি, তাই যত কান্না কানতে পারেন কান্দে, কিন্তু যার জায়গা ও যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই, আল্লাহ আপনাকে মাফ করবে কার উপর রক্ষিয়েছে। কক্সবাজারবাসী অত্যন্ত সচেতন মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, দিনকে মহব্বত করবে, হয়তো আপনাদের মধ্যে এরকম অন্য জায়গা দখলকারী না থাকতে পারে, এগুলো তো মানুষ নেই, এগুলো হাইওয়ান, এগুলো জানোয়ান, ঠিক আছে, তারা পরের হক খায়, মনের হক দিল না, ভাইয়ের হক নষ্ট করলো, পাড়া প্রতিবেশীর হক জোর করে দখল করলো, এমনকি আল্লাহ পাকের মসজিদের জন্য যে জায়গা সেই জায়গা পর্যন্ত দখল করে। আমার বন্ধুগণ এগুলো মানুষ নেই, এগুলো হচ্ছে জানোয়ার। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আবাল, বরং এরা হচ্ছে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকে আর এরা নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা পরিপূর্ণরূপে কোরআন থেকে হাদিস থেকে দীন থেকে ইসলাম থেকে গাফেল, শিখতে পারছি আমার বন্ধুগণ। তাহলে কোন পথে জীবিকা উপার্জন করেছো প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা, যদি আপনার সুদ খান কি অবস্থা হবে, Shailok was the Jew, lived at Venice, he was an usurer by profession. আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ার লেখা দি মার্চেন্ট অফ ভেনিস পড়াশোনা করেছি, এখানে কেন সুদের বিষয়টা আসলো, এটার উপর গবেষণা শুরু করলাম, দেখতে পেলাম এই পৃথিবীর বুকে সুদের জন্ম দিয়েছে ইহুদিরা, আজকে ইহুদিরা তাদের ভূগ তাদের বোঝাটা মুসলমানদের মাথার উপর উঠে গিয়েছে, আজকে মুসলমানের সন্তানা মজা করে করে সুদ খায়, আমি বললাম যে হুজুর বসেন, হুজুর আমি তো আসলে হুজুর বলে আমি তো হুজুর না,
এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, দাড়ি কেটেও গেছে, মাশাআল্লাহ কত না। আমি এলাম হাজির সাহেব, তো আমি বললাম আমার আপনি যে যে বলছেন সেই খালি কোথায় মুড়ির মতো এক মুখ খেয়েছি খাওয়ার আগে, মুড়ির মতো আরেক মুখ খেয়েছি খাওয়ার পরে। আমি এক কয়েকদিন যাবো খুব প্রচন্ড শ্বাসকষ্ট করছি, শুধু জবান দিয়েছি আমি আসবো, যদি আমি আজকে এখানে না আসি অসুস্থতার কথা আমি ইউসুফ দেখে বলবো, যদি আমি না আসি তাহলে আজকে মাহফিল কর্তৃপক্ষ এখানে ব্যাগ চিঠি হবে বলবে হেলাল শেখকে দাওয়াত দেয় নাই, শুধুমাত্র আমাকে দাওয়াত দিয়েছে সত্য প্রমাণিত করার জন্য আমি এসেছি। যেহেতু এসেছি কোরআন হাদিসের কথা বলা শুরু করেছে, এর মধ্যে দীর্ঘ সময় বলে ফেলেছি আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। শুনি মনে করবে কিভাবে টাইম টাইম time and time wait for now, time flies so quickly like an arrow. আর 10 মিনিট সময় কি পাবো? তাহলে আর ব্যাখ্যামূলক কথার দিকে যাচ্ছি না, শুধু পয়েন্ট ওয়াইজ কথাটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, তো দাওয়াত দিতে আসছে বলছে যে না সম্ভব না, এরপর মেহমান আসছে একটু মেহমানদারি করতে হয়, মিষ্টি দিলাম চা দিলাম, মিষ্টি বিসমিল্লাহ রহমান রহিম করে মুখ পর্যন্ত রেখে দিয়েছে, আমি তো খান কথা বলবো সমস্যা, তবে নামাজের আমি কিছু খাই না। মণিপুরি খাসিয়া কি কি এই উপজাতি মহিলারা বেগানা নারীরা এই চা পাতা গুলো ধরেছে, বেগানা নারীর হাতের ছোঁয়া লেগেছে এই চা খাওয়া। আমি কষ্ট করে বস করে আসছি, আমি হাজির সাথে ঠিক হবে না, তখন মনে করলাম অতি ভক্তি কিসের লক্ষ্য, এই হাদিসকে শেষ করা দরকার, আমি যাবো, কারণ আমি না গিয়ে ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। আল্লাহ পাক বলতে কি যে তার নিমুখ থাকতে এবং মিনাল জন্মে ইন্না মা আদার জন্মে ইসমো বলা একটা জাস্তাস আমাদের মধ্যে মাসাল্লাহ এটা কিন্তু বেশি হয়, জীবন চর্চা মন্তব্য চোখ ঘুরি এগুলো বেশি চলে, ঠিক না? চেয়ারম্যান সাহেব উপস্থিত নাই, একবার আমরা কয়েকজন মিলে বসছি আপনি আমাদের মরণের মনে এরকম মন তো আসে না নাই, পিছিয়ে পিছিয়ে তো আস মানে চেয়ারম্যান, আর আশা করে তো আপনার মতের ভালো মানুষ নাই, এগুলো পুরো সৌভাগ্য, এগুলো পুরো মুনাফি কি ঠিক নেই। আপনি মেহরবানি করে সংশোধন হয়ে যান, আমার মনে ভালো হবে, চেয়ারম্যান সাহেব খুশি হয়ে বলবে যে তোমার মতো এরকম আমার বোটা আল্লাহ আরো বাড়াই দেয়, দোয়া করবে চেয়ারম্যান সাহেব কি ভাই ঠিক না। তুই কথা বললে তো আমি একটা উদাহরণ দিলাম, শুধু কেবল ধারণা মন্তব্য এ খারাপ এ ভালো এই সেই কুধারণা মন্তব্য জীবৎ সেই করে যে নিজের অপরাধ করে চোখ রেখে রাখে, সবচেয়ে বড় অপরাধ ঠিক না? আর যারা নিজের অপরাধ চোখে দেখে সে নিজের অপরাধ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ আমি নিজে কিভাবে পারবো, আমি আরেকজনের পাপের কথা নিজে কিভাবে কাঁদে নেই। তাহলে আজকে আমরা এখান থেকে একটা সবক নিয়ে আমরা কারোর পিছনে সমালোচনা করবো না, জীবৎকারী জান্নাতে যাবে না, আমার কথা না রাসূলের কথা। আমার বন্ধুগণ স্মরণ করে গেল কিতাবুল কাবায়ের মধ্যে এসেছে, এক ব্যক্তি বাজারে গিয়েছে গোলাম কেনার জন্য, একটু দেখবেন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে নেবেন। চেয়ারম্যান সাহেব যদি শুনেন, চেয়ারম্যান সাহেব আপনার আদালতের মধ্যে বিচার করার সময় আপনার এটা কাজে লাগবে, গোলাম কিনতে গিয়েছে
কিন্তু কি কিনবে? যে ব্যক্তি গোলাম নিয়ে আসছে বিক্রি করবে, ক্রেতাকে বলতেছে আমার গোলাম সব ঠিকঠাক মতো শোনে, কিন্তু একটা প্রবলেম, সেটা হলো তার হাতে চোখের ফুলের উপাস আছে। চোখের ফুলে কি এই জনের আমি এসে এবার চেয়ারম্যান সাহেবের কাছে নিজে আমি সাধু সাজলাম, এবার তাহের সাহেবের কথাবার্তা বলা শুরু করলাম। আমার বন্ধু এই একজনের কথা আরেকজনের কাছে লাগাই যে দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়, এটাকে বলে সবল করত। আমাদের সমাজে মনে হয় এগুলো নাই, কি করছে মনিবের স্ত্রীকে বললো, মা গো আপনি তো খুব ভালো মানুষ, আপনার স্বামী আমার মনির, আমি দেখতে পেয়েছি ওনার সাথে পর নারীর সাথে খারাপ সম্পর্ক। কি করতে পারে? যখন আমার নদী ঘুমাইয়া যাবে তখন আপনি একটা ছুরি দিলে ওনার গলার নিচ থেকে দুইটা গাড়ি কেটে আপনি আমার চলে যাবেন। কি করবো? আমি কবিরাজের কাছে যাবো, যতদিন বেঁচে থাকবে শুধু আপনাকে সে চিনবে, আর তো বেঁচে থাকবে। তাহলে এই কাজ করবো তো? হ্যাঁ, আগামীকাল রাতে আপনি সিস্টেম করে ফেলবেন। এটা বললো মনিবের স্ত্রী। এবার মনিবকে বললো, আমার মনে আপনার ভাই আপনার বই, আপনার যদি একটু উপকার আমি করতে না পারি তাহলে আপনার কিসের গোলাপ হলে আমার তো গোলাম জীবনে তো এরকম গোলাম পাইনি, তুমি আমার জন্য জীবনও দিতে পারবে না, তোর মনে যা বলেন তাই হবে। তো এখন কি বলতে চাও? বলছে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি বলছে? ওনার সাথে একটা পুরুষের সাথে খারাপ সম্পর্ক, এখন আপনাকে মেরে উনি ওই পুরুষের কাছে চলে যাবে। আমি যদি মাঝখান দিয়ে আসি তাহলে আমি আবার আপনার স্ত্রীর কাছে কালার হয়ে যাব। আমি ভালো মানুষ, আমি ঘুমিয়ে থাকি, আপনাকে আমি সজাগ করে দিলাম, যখন আপনার ঘুমের সময় হবে আপনি শুইবেন, আমার কথা শোষ করে নিতে আপনি নিজে পরীক্ষা করে চোখ বন্ধ করে আপনি ঘুমের ভান ধরে পড়ে থাকতে। এখন মনে ঠিক তাই করলো, এখন দেখা যায় যে স্ত্রী ছুরি নিয়ে আসছে জবাই করার জন্য না দাড়ি কাটার জন্য। যখন দাড়ি কাটার জন্য ছুরি এখানে দোষে মনে চোখ মেরে পর তুই আমার বুদ্ধিমান কি আসছিস না? আর কত আদর স্ত্রী, মহব্বতের স্ত্রী, হাত থেকে ছুরিটা নিয়ে স্ত্রীকে জবাই করে দিচ্ছে। স্ত্রীর বাপের বাড়ির দিকে মানুষগুলো ছিল খুব প্রভাবশালী, এই খবর পেয়ে তারা ধরে এসে ওই ছুরি দিয়ে জবাই করে। আসলে দুইজন নিয়ে অপরাধ, কেউ কিছু জানতো না। একজন চোখ করে মাঝখান দিয়ে দাঁড়ায় স্বামী স্ত্রী দুইজনের হত্যার ব্যবস্থা করে দিয়েছিলাম। লাইয়াত কুলুল জান্নাত না মা লাইয়াত কুলুল জান্নাত আত্তা, আমরা সকল করি করবো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার বন্ধুগণ, তোমার জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো? আমি বললাম যে আপনার দাওয়াত আমি নিলাম, যাওয়ার পর এরপরে অনেকটা বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো বললাম আজ স্যার মাশাআল্লাহ খুব আমলি মানুষ, কি করে না কিচ্ছু করে না, উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছে,
জমিতে বিক্রি করলাম 2 বার হজ করলাম, 50 লাখ টাকা পেলাম, 6 লাখ টাকা, 3 লাখ, 3 লাখ করে 6 লাখ টাকা 2 বার হজের শেষ, আর হইলো কত 44 লক্ষ টাকা। ব্যাংকে এফডিআর করলাম, মাসে 35,000 টাকা করে পাইলাম। ব্যাংকের নাম কি বললো? আমি বললাম এটা সুদি ব্যাংক। বয়স হয়ে গেছে, হজ করে এসেছে, এখন কি আর দুনিয়াদারি কোনো কাজ বাজ আপনার মানায়? 35,000 টাকা উঠাই নিয়ে এসছে, এটা আমার জন্য সুদ, আমি খাবো না, আমি আপনাকে হাতিয়ে দিয়েছি। আমি খাই মসজিদে করে আল্লাহ আল্লাহ করে, কিচ্ছু করি না, আল্লাহ খাওয়া। আর আমি বললাম যে এটা কাঠটা সুদ, সুদ তো সুদ, এটা একেবারে পুরো চিটিং বেড়ে আমাদের তুমি কিছু খায় না। কষ্ট করে জীবিকা উপার্জন করেছে, কেউ শিরক করবে, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ করবে, সেই ক্ষেত্রে কি আপনার টাকাটা খরচ করেছেন? যদি খরচ করেন তাহলে কিন্তু আদালতে আখেরাতে আসরের মধ্যে না তো রাখিয়ে দেবে। এরপর নাক দেখে দেখে ঘুমাবো, সে আর লোকে আমল করবো না, তাহলে ওয়াজ শোনার কোন দাম আছে? শুধু দাম নাই তাই নয় যে কষ্ট করে নাসিরুদ্দিন হেলাল সাহেব ঢাকা থেকে এসে ওয়াজ করে গেছে, মুফতি হেলালউদ্দিন সাহেব খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে গেছে। ও বান্দা, এগুলো শুনলা, সুদের বিরুদ্ধে কথা শুনছো, ঘুষের বিরুদ্ধে কথা শুনছো, চুগুল করে সন্দেহ করা মন্তব্যকার এগুলোর ব্যাপারে কথা শুনছো। সেই দেশ ছিল 20 জানুয়ারি 2018। 21 জানুয়ারি সকালবেলা ফজরের নামাজের পরে তুমি বিসমিল্লাহ করে কি শুরু করলা? চুগুল করে আগুন আমি কি তাই? তুমি যতটুকু এলেম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, ওয়াজ শুনছো, পরের দিন তুমি সেই অনুযায়ী আমল করো নাই, তাহলে দরা খাইবেন পর খাইব? ওমা আমিনা ফিমা আলিমা রাওয়াহুল তিরমিজি, তিরমিজি শরীফ থেকে হাদিস দ্বারা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবার আপনারা বলেন আল্লাহর সামনে কি আদালতে আখেরাতে ফিরে যাওয়া লাগবে? সকলের লাগবে নাকি এই দুনিয়ায় আমাদের শেষ? আমার বন্ধুগণ, শেষ কথা যেটা বলবো, আপনারা কি রেলগাড়ি দেখেছেন? চট্টগ্রাম থেকে একটা সুন্দর ট্রেন যায়, তার নাম হচ্ছে তুমদানি সিটি, এটা রাতের বেলা ছেড়ে যায়। আরেকটা হলো সুবর্ণ এক্সপ্রেস, আপনি চট্টগ্রামের সবচেয়ে বড় স্টেশন যেটা, এটা কি বর্তমানে না ভাগ করে রেল স্টেশন, সবচেয়ে বড় স্টেশন, আপনি গেলেন, যাওয়ার পর আপনি তুলনা নিশিতা ট্রেন আপনি টিকিট করেছেন, রেল লাইনের প্ল্যাটফর্মের মধ্যে যে চাউনি থাকে, এখানে ছোট্ট ছোট্ট মাইক লাগানো, ঘোষণা আসছে তুলনা নিশিতা ট্রেন, তুলনা নিশিতা এক্সপ্রেসের সম্মানিত যাত্রী মহোদয়, আজকে অনিবার্য কারণবশত আমাদের ট্রেন 1 ঘন্টা পরে ছাড়বে, অনুগ্রহ পূর্বক আপনারা বিশ্রামাগারে অপেক্ষা করুন। এখন আপনি উচ্চ শ্রেণীর বিশ্রামাগারে গিয়ে বসলেন, আপনি সেই ফার্স্ট ক্লাসের যাত্রী, এখন সেখানে প্রবেশ করে বসবেন, সেখানে গিয়ে দেখেন যে লাইট নেই, রাত্রে বেলা আর অন্ধকারে কেমনে বসে, এবার আপনার বাল্বটা কিনে এনে নিজের পক্ষ থেকে লাগাই দিলেন, লাইট জ্বালাবেন, এখন দেখেন যে মাদ্রাসার বাসা ময়লা হয়ে আছে, বাইরের থেকে ঝাড়ু একটা এনে সুন্দর করে রোগ থেকে আপনি ঝাড়লেন, পরিষ্কার করলেন, যে চেয়ার বসবেন চেয়ারটা আপনি বসলেন, এর মধ্যে প্রায় ঘন্টা খানিক সময় হয়ে গেছে। এবার আবার ঘোষণা আসলো, তুমনা নিশিতা এক্সপ্রেসের সম্মানিত যাত্রী মহোদয়গণ, তুমনা নিশিতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে,
অতএব আপনারা আপনাদের টিকিট নিয়ে নির্ধারিত আসন গ্রহণ করুন। এখন যে ব্যক্তি এই ওয়েটিং রুম বিশ্রাম আগারটাকে সুন্দর করলো, পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করলো, ওই লোকটাকে ওই রুমের মধ্যে বসে থাকবে না, ট্রেনে যাই উঠবে। আমার বন্ধুগণ, সেই লোক যদি বলে আমি এত কষ্ট করে বিশ্রাম আগারটাকে সাজালাম, আমি আজকে ট্রেনে উঠবো না, আমি এখানে বসে থাকবো, তাহলে সেই লোকটাকে বুদ্ধিমান না বোকা? আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিশ্রাম আগারের সাথে তুলনা করেছেন। এই দুনিয়াতে আমরা এসেছি জান্নাত থেকে। ইয়া আদম اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, খাও পান করো তৃপ্তি সহকারে, লা তাকরাবা হাযিহি الشجره, এই গাছের নিকটে যাইও। গেল আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, উল্লাবি তু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এখন বের হয়ে যাওয়ার পর বান্দা এমনি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে, তোমাদের চলার জন্য আমি বিধানও দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো বিধান যায়, কোনো দিক নির্দেশনা যায়, যারা তার আলোকে অনুসরণ করবে চলবে, দুনিয়ার বুকে তাদের থাকবে না কোনো প্রকার ভয়, আখেরাতে থাকবে না তাদের কোনো প্রকার চিন্তা, এই সমস্ত ব্যক্তিরা জান্নাত থেকে এসেছে, এই সমস্ত ব্যক্তিরা আবার জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আতা হাসিবে তুমান নামা ফালা ফালাকুম তার গোলামি করার জন্য, ঠিক না ভাই? সর্বক্ষেত্রে আকাশে হুকুম চলে কার, সমুদ্রে হুকুম চলে কার, বন জঙ্গলে হুকুম চলে কার, তাহলে এই জমিনে হুকুমটা চলবে কার? আমার বন্ধুগণ, আলোচনার শেষ পর্যায়ে আবার আপনাদের কাছ থেকে সেই জিনিসটা জানতে চাই, এরপরে দোয়া মোনাজাতে চলে যাব। শুরুতে আপনারা বলেছিলেন যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর সুন্নাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, সেই কথার মধ্যে আপনারা কি এখনো আছেন? কারা কারা সেই কথার মধ্যে আছেন? শেষবারের মতো মাহবুবকে দেখায় না, কবুল করুন, আমরা সবাই বলি আমিন। অনেক কথা বলেছি, কিছু সস্ত কথাও বলে ফেলেছি, যদি আপনাদের জীবনের সাথে এই কথাগুলো মিলে যায় তাহলে আমার উপর বেজার হবেন না, যে কথাগুলো উল্টা পাল্টা মিলে যাবে আপনারা এগুলোকে বর্জন করবেন, আমরা বর্জন করবো, আমরা জীবন করবো না, সবল পুরি করবো না, খারাপ মন্তব্য করবো না, শিরক করবো না, বেদাতের সাথে আমরা সম্পৃক্ত হবো না, কোরআন পড়বো, হাদিস পড়বো, কোরআন হাদিসের আলোকে জীবনটাকে করবো, আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি।